ফয়সাল আপনাকে ধন্যবাদ। এই মুহূর্তে রয়েছি আমি সাভারে এবং সাভার সরকারি সদর হসপিটালে। সেখানে কিন্তু যেহেতু চারিদিকে আসলে প্রচুর গরম এবং গরমে কিন্তু মানুষ অতিষ্ঠ, এরই কারণে কিন্তু প্রচুর শিশু রোগী আমরা দেখেছি যে এখানে বৃদ্ধ শিশু সব শ্রেণীর রোগী কিন্তু হসপিটালে ভিড় করছে। এবং এত রোগী যেহেতু আপনি দেখতেই পাচ্ছেন যে খুব গাদাগাদি করে কিন্তু তারা লাইন দিয়ে কিন্তু তারা ডাক্তার দেখানোর জন্য কিন্তু এই শিশুদেরকে নিয়ে আসছে। এবং এর পাশাপাশি কিন্তু নারীরাও রয়েছে এবং অসংখ্য শিশু এবং নারী তারা কিন্তু আসলে তাদের সন্তানদেরকে যেহেতু প্রচুর গরম, এই গরমের কারণে কিন্তু প্রচুর রোগী এসেছে এবং দেখতেই পাচ্ছেন যে সিরিয়ালে কিন্তু তারা রয়েছে। আমরা একটু কথা বলবো, আপনি কি বাচ্চার কি সমস্যা, কি জ্বর ঠান্ডা না কি কারণ? ঠান্ডা লাগছে, জ্বর আইছে, আচ্ছা 5-7 দিন এই গরমে, হ্যাঁ গরমে ঠান্ডা জ্বর লাগছে, ঠান্ডা জ্বর হয়েছে। আপনার সাথে একটু কথা বলি, বাচ্চা নিয়ে এখানে কেন এসেছে? এই তো বাচ্চার সমস্যার কারণে, বাচ্চার সমস্যার কারণে আসছি। ডাক্তার দেখাতে পেরেছেন? না এখনো পাইনি, সে সকাল থেকে এসে বসে আছে কিন্তু কোনো ডাক্তার এখনো পাইনি, শ্রিয়াল ধরে বসে আছে। আপনাকে যেমনটি আসলে বলছিলেন এবং এখানে কিন্তু আপনি দেখতেই পাচ্ছেন যে অসংখ্য রোগী রয়েছে এবং ডাক্তার দেখানোর জন্য কিন্তু তারা ভিড় করছে এবং বিশেষ করে শিশুদের জ্বর ঠান্ডা ডায়রিয়া এছাড়াও কিন্তু পানিবাহী রোগে কিন্তু তারা আক্রান্ত। এবং এইখানে যে ডাক্তার রয়েছে, ডাক্তারের সাথে কথা বলেছি, তারা বলেছে যে আমাদের এই গরমে যেহেতু রোগীর সংখ্যা বেড়ে গেছে তারা বলছে প্রয়োজনীয় ব্যবস্থা রেখেছে। এই ছিল আমার কাছে সাভারের সদর হসপিটালের থেকে সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে ফয়সালের কাছে। ফয়সাল।